আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম ডোমিনোজে, কিন্তু পিৎজা খাওয়ার জন্য না। আমার নর্মালি ডোমিনোজের পিৎজা তেমন একটা ভালো লাগে না, তো আজকে ইচ্ছে হলো যে তাদের এখানের পিৎজা বাদে আর অন্য যে আইটেমগুলো আছে সবগুলো একটা একটা নিয়ে খাবো। আর আগেই সরি বলে নিচ্ছি, ভিডিওটা বেশ আগের, আমার এরকম অনেক ভিডিওই করা আছে যেগুলো এখন আমি এডিট করে আপলোড করতে পারি নাই। কিছু ব্যস্ততার কারণে আসলে টাইমলি ভিডিও আপলোড করা হয় না, এডিট করার সময় হয় না, প্রত্যেক দিন ক্লাসে যেতে হয়, পড়াশোনা করতে হয়, এরপর আদার্স নিজের কিছু কাজ থাকে, সব কিছু মিলে আসলে সময় হয়ে ওঠে না। বাই দ্য ওয়ে, আমি অর্ডার করে দিয়েছি আর খাবারগুলো কিছুক্ষণ পরই চলে আসছে। এখানে আমি কয়েক রকমের জিনিস অর্ডার করছি উইদাউট পিৎজা। আমি অর্ডার করেছিলাম স্টাফ চিকেন গার্লিক ব্রেড, বিবিকিউ চিকেন টাকো, চিকেন উইংস, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে মজার জিঞ্জি সামথিং, এরকম কিছু একটা নাম। ওইটা তখন তাদের ওখানে রিসেন্টলি চালু হয়েছিল, তো দেখে মনে হইলো যে ট্রাই করা যাক। সো এই চারটা আইটেমে আমি নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ওই জিনিসটা যেটা নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, মজার জিঞ্জি আর সামথিং এরকম কিছু একটা ছিল। আমার নর্মালি আমি যেখানেই যাই সেখানে আমার উইংসটা খাওয়া হয়, কারণ উইংসটা আমার ভালো লাগে, বিশেষ করে যে নাগা উইংসটা থাকে সেটা ঝাল খেতে অনেক পছন্দ করি, সো নাগাটে অলওয়েজ প্রেফার করি। এটা হচ্ছে বিবিকিউ চিকেন টাকো, ডোমিনোজের টাকোটা আমার ভালোই লাগে, আর আমি যেহেতু চিকেন লাভার সো সব কিছুই একদম চিকেনের অর্ডার করি। আমি বাইরে গেলে তেমন একটা বিফ খাই না, আমার বিফ তেমন একটা ভালো লাগে না, আর ফ্লেভারটাও আমার চিকেনের থেকে একটু কম ভালো লাগে, তাই আমি অলওয়েজ চিকেনের যত আইটেম আছে সেগুলোই অর্ডার করি। তো স্টাফ গার্লিক ব্রেড যেটা অর্ডার করছি এটাও চিকেনেরই ছিল। প্রথমে হচ্ছে স্টাফ গার্লিক ব্রেডটা খাবো, আর এটা অনেক গরম গরম ছিল, ঠান্ডা হয়ে গেলে এটার টেস্ট অনেক কমে যায়, সো গরম গরম খাওয়াটা বেটার। এই স্টাফ চিকেন গার্লিক ব্রেডের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণের মায়ও ছিল আর ভেতরে ক্যাপসিকাম ছিল, চিকেনের পরিমাণটা ঠিকঠাক ছিল, তো ওভারঅল আমার কাছে এটা বেশ ভালো লাগছে। এটার ভেতরে আর কী কী ছিল আমি এত আগে খাইছি যে আমি নিজেও ভুলে গেছি, বাট ট্রাস্ট মি এটা খুবই মজা ছিল। অ্যান্ড আই নো যে এটা সবাই খাইছেন, সবারই অনেকের কাছে এটা মোটামুটি ভালো লাগবে, সবার না অনেকের কাছেই লাগবে। আমি এটা খাওয়ার পরে আমার আম্মুকে এনেও খাওয়াইছি, আমার আম্মু অনেক পছন্দ করে খাইছে, ইভেন সে নেক্সটও এটা খাইতে চাইছে। যাই হোক, আমি খুব এনজয় করে খাচ্ছিলাম আর এটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি খুব মজা করে খাচ্ছিলাম। তো এখন আমি বিবিকিউ চিকেন টাকো যেটা সেটা খাবো। এটার মধ্যে মায়ও ছিল, তার একটু সস ছিল, চিকেন ছিল, অনিয়ন ছিল, এটা খেতে বেশ মজা ছিল। আর এটা মজাদার করে খাওয়ার ট্রিক্স হচ্ছে গরম গরম খেয়ে ফেলা। তো স্টাফ গার্লিক ব্রেড যেটা ছিল ওইটা প্লাস এই টাকোটা দুইটাই গরম গরম খেতে পারলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, মানে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়, ঠান্ডা হয়ে গেলে এটা টেস্ট অনেকটাই কমে যায়। সো গরম গরম খেতে পারলে এটা খুব পারফেক্ট একটা টেস্ট পাওয়া যায়। আমার কাছে এই টাকোটাও বেশ ভালো লাগছে। যাই হোক, এখন হচ্ছে লাস্টলি খাবো আমি নতুন যে আইটেমটা তাদের বের হয়েছিল, এটার নাম হচ্ছে মজার জিঞ্জি সামথিং। এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, বাট এখানে আমি এক্সপ্রেশন দেবো লাইক আমার কাছে অনেক ভালো লাগছে, বাট এটা আমার কাছে একদম অ্যাভারেজ লাগছে। ভিতরে মায়ও ছিল, চিকেন ছিল, অনিয়ন ছিল, আর ওই উপরে ব্রেডটা মানে অ্যাজ ইউজুয়াল লাগছে আমার কাছে, তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু এটা ওই টাইমে রিসেন্ট চালু হয়েছিল তাই আমি হচ্ছে ট্রাই করছি। তো আমি দুইটা হাফ হাফ করে নিলাম, সোহাকে হাফ দিলাম, আমি হাফ নিলাম, বাট আমার কাছে মানে আমার ফেস দেখে বুঝতে পারতেছেন যে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এখন খাবো চিকেন উইংস, তাদের চিকেন উইংসটাও ভালো ছিল। অ্যাকচুয়ালি এত ব্রেড আইটেম খাওয়ার পরে যদি একটু ঝালঝাল নাগা চিকেন খাওয়া যায় তো ওইটা আরও অনেক জমে যায়, সো আমি হচ্ছে সবগুলা খাওয়া শেষ করে পরে হচ্ছে এখন উইংসটা খাচ্ছি, আমার কাছে ভালোই লাগছে।
খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি। ডোমিনোজের পাশেই যেহেতু নর্থ এন্ড আছে, আর নর্থ এন্ড হচ্ছে আমার সব থেকে ফেভারিট প্লেস কফি খাওয়ার জন্য, তো ভাবলাম যে কফি না খেয়ে যাব না। ইভেন আমি ধানমন্ডিতে যেখানেই খেতে যাই না কেন, আমি লাস্টলি একটা কফি খেয়েই আসি ওইখান থেকে। তো এখন চলে আসছি আমার পছন্দের কফিটা খাওয়ার জন্য। আমার হেজেলনাট ফ্লেভারটা খুবই ভালো লাগে, আমি একদম গেলে লার্জ সাইজটা নেই, ওইটা নিয়ে খাই। খাওয়া দাওয়া শেষ, এখন অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে, এখন বাসায় চলে যাব। আর দিস ইজ মাই কিউট টি শার্ট, এটা আমার খুবই পছন্দের একটা টি শার্ট। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।